নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীদের মূলত দুটি ধাপে আপনি যুক্ত করতে পারেন। একটি হচ্ছে একজন একজন করে ছাত্র যোগ করার পদ্ধতি, আর একটি হচ্ছে একাধিক শিক্ষার্থী একসাথে যুক্ত করার পদ্ধতি। তো দুটো পদ্ধতির মধ্যে সুবিধা এবং অসুবিধা নিয়ে একটা কথা বলছি। আপনি একজন একজন ছাত্র যোগ করতে চাইলে সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে, আর একাধিক শিক্ষার্থী একই সাথে যুক্ত করতে চাইলে আপনার সময় এবং পরিশ্রম অনেকটা কম হবে। আর একজন ছাত্র যুক্ত করতে গেলে আপনাকে দেখা যাবে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা তথ্যগুলো পূরণ করতে হবে এবং বারবার সেভ দিতে হবে, কিন্তু একাধিক শিক্ষার্থী যুক্ত করতে গেলে আপনি জাস্ট একটা এক্সেল ফাইলে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করব জাস্ট আপলোড করে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার এক্সেল ফাইলটি শেয়ার করলে উপকৃত হব, তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে মূলত ভিডিওটি করা। আপনারা যারা নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান পর্যায়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, আপনারা কিন্তু খুব সহজেই লগ ইন করে আপনারা এই অপশনগুলো দেখতে পারেন শিক্ষার্থী ব্যবস্থাপনা অপশনে। এবং আপনারা একজন ছাত্র যোগ করুন এর পাশে যে অপশনটি রয়েছে একাধিক শিক্ষার্থী যুক্ত করুন, এখানে লেখা রয়েছে যে ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইলটি ডাউনলোড করে এন্ট্রি করুন, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ আপনারা যে ফাইলটি মূলত এখানে ড্রপ করবেন বা আপলোড করে দিবেন সেই ফাইলটি কিন্তু এইখানে ক্লিক করে দিলে সেটি চলে আসবে। তা আপনাদের সাথে আমি ফাইলটি শেয়ার করছি, এটি হচ্ছে সেই এক্সেল ফাইল। এখানে শিক্ষার্থীদের কি কি তথ্য লাগবে সেগুলো আমি একটু বলে দিই। রোল রোল লাগবে, তারপরে স্টুডেন্ট নেম বাংলায়, স্টুডেন্ট নেম ইংলিশ, তারপরে হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর যেটাকে BRID লেখা রয়েছে, ডেট অফ বার্থ। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে ডেট মান্থ ইয়ার এইভাবে কিন্তু এখানে লিখবেন এক্সেলে। অবশ্য ওখানে এন্ট্রির সময় আগে মান্থটা দিতে হয়, আর এখানে আপনারা ডেট মান্থ ইয়ার দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে স্টুডেন্ট জেন্ডার দিবেন, অর্থাৎ মেল আর ফিমেল। রিলিজিয়ন ধর্ম দিবেন, ডিসএবিলিটি স্ট্যাটাস ইয়েস অর নো দিয়ে দেবেন। স্টুডেন্ট মোবাইল নম্বর, ফাদার্স নেম ইংলিশ, ফাদার্স নেম বাংলা, ফাদার মোবাইল নম্বর, মাদার নেম বাংলা, মাদার মোবাইল নম্বর, গার্ডিয়ান নেম বাংলা, গার্ডিয়ান মোবাইল নম্বর। ব্যাস এই ইনফরমেশন গুলোই থাকবে। আপনারা যে কাজটি করবেন এক্সেল শিটটি আপনাদের সাথে আমি গুগল ড্রাইভের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আপনারা যখন বাংলায় তথ্য দিবেন অবশ্যই আপনারা নিকোস ব্র্যান্ড ফন্টে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখান থেকে অব্রো সিলেক্ট করে এখান থেকে ফন্ট আপনারা নিকোস ফন্টটা সিলেক্ট করে কাজ করবেন, তাতে সবচেয়ে ভালো হবে। এই যে নিকোস ফন্টটা এখানে সিলেক্ট করে এখানে বাংলাটা সিলেক্ট করে দিয়ে কাজ করবেন, তাতে করে আপনার কাজ সুবিধা হবে এবং পরবর্তীতে ফাইল আপলোড করতে কোনো সমস্যা হবে না। আপনি যদি এখানে অন্য কোনো ফন্টে লিখেন সেক্ষেত্রে আপনার ডাটাগুলো মিসিং থাকতে পারে, আপনি দেখবেন যে তথ্য ঠিকই আপলোড দিয়েছেন বাট একটা পর্যায়ে গিয়ে দেখছেন যে এখানে কোনো শিক্ষার্থীর তথ্যগুলো নেই। তো আপনি একটা একটা করে এন্ট্রি করতে পারবেন, একাধিক শিক্ষার্থী একসাথে যুক্ত করতে পারবেন। কাজটি খুবই সহজ, যেহেতু এখন সার্ভারটি ডাটা এন্ট্রির উপযোগী রয়েছে, আপনারা দ্রুত ডাটা এন্ট্রি করে ফেলুন। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ।